আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম সম্পূর্ণ নতুন একটা বাস মোড। তো এই বাস মোডটা ডাউনলোড করার আগে অবশ্যই আপনারা এই সম্পূর্ণ রিভিউ ভিডিওটা দেখে যাবেন, কারণ এই রিভিউ ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন এই মোডটা সম্পর্কে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই মোডটা আপনাদের মাঝে বেশ কিছুদিন আগে আমি রিভিউ করছিলাম এবং এটা ইতিমধ্যে রিলিজ হয়ে গেছে। আজকে মূলত এই মোডটার খুঁটিনাটি সম্পর্কেই আলোচনা করব। তো এই মোডটার আপনারা দেখতে পাচ্ছেন, এই মোডটার ফিনিশিংয়ের কথায় যদি আসেন তাহলে দেখতে পারবেন টপ নচ একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাট এখানে ফ্রন্টে কিন্তু অভি লোগোটা এখানে একটু মিসিং রয়েছে, বাট এটা আমি আগে খেয়াল করিনি যখন রিভিউ করছিলাম। বাট এখন রিলিজের সময় আমি যখন ভিডিও বানাতে আসলাম তখন দেখলাম এটা মিসিং আছে, বাট এটা যদি থাকতো আরও বেশি ভালো লাগতো। তাছাড়া দেখতে পারতেছেন এটার আউটলুক কিন্তু খুবই সুন্দর এবং এটার যে ইন্ডিকেটর লাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবেই জ্বলতেছে। এছাড়া আপনারা এই যে ওভিউটা দেখতে পারতেছেন, এই ওভিউটা কিন্তু খুব শীঘ্রই রিলিজ হবে, তো সেটার জন্য আপনারা ওয়েট করতে থাকেন। এবার চলেন একটু এটার ইন্টেরিয়রটা দেখি। এটার ইন্টেরিয়রটা খুব সুন্দরভাবে গোছালো একটা ইন্টেরিয়র ব্যবহার করা হয়েছে। দেখতে পারতেছেন সিটগুলো কিন্তু খুবই প্রিমিয়াম এবং এটার ব্যাকলকটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, বাট ব্যাকলকটা আর একটু ফিনিশিংটা সুন্দর করা যেত। এবার যদি আসেন ড্যাশবোর্ডের কথায়, ড্যাশবোর্ডটা একদম মিনিমাল লাগছে আমার কাছে, একদম বরাবরের মতো যেরকমটা আপনারা দেখেন আর কি, একদম সাদামাটা একটা ড্যাশবোর্ড। এখানে ফুসোর যে ব্র্যান্ডিং করা রয়েছে জাস্ট স্টিয়ারিংটার মধ্যেই, তাছাড়া বাকি সব কিছুই একদমই মিনিমাল। এবং দেখতেই পারতেছেন ব্যাকলাইটটা যেভাবে রয়েছে আর কি, ঠিক এরকমভাবে। আর এইটাতে আপনাদেরকে দেখানোর মতো আর তেমন আমারই কিছু নেই। এবার যদি আসি এটার অ্যানিমেশনের কথায়, এখানে আপনারা কোনো প্রকার কোনো অ্যানিমেশন পাচ্ছেন না। তাছাড়া আপনারা যখন আপনারা গেম প্লে করবেন তখন আপনাদের ফোনের যদি র্যাম কম হয়ে থাকে, যারা 2 GB 3 GB ইউজার আছেন বা 4 GB ইউজার যারা আছেন, সেক্ষেত্রে আপনারা এই মোডটার মধ্যে হালকা কিছুটা পরিমাণ ল্যাগ পেতে পারেন। এই মোডটা একটা ভারী একটা মোড, তো যারা লো ডিভাইস ইউজার আছেন, একদমই লো ডিভাইস ইউজার আছেন, তাদের ক্ষেত্রে আমি এই মোডটা অ্যাভয়েড করতে বলবো। বাট যারা 6 GB র্যাম ইউজ করেন বা 4 GB 128 GB রমের যে ফোনগুলো রয়েছে সেগুলো ইউজ করেন, তারা অনায়াসে এই মোডটা দিয়ে খেলতে পারবেন, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। কিন্তু যারা 3 GB 2 GB 64 GB র্যামের এই ফোনগুলো ইউজ করে থাকেন, তারা এই ফোনটা এই মোডটা দিয়ে আপনারা সুন্দরভাবে গেম প্লে করতে পারবেন না, হিউজ পরিমাণ ল্যাগের দেখা পাবেন, উল্টো ফোনটার উপর একটা প্রেশার ক্রিয়েট হবে। তো আমি একজন রিভিউয়ার হিসেবে সুন্দরভাবে আপনাদের মাঝে সব কিছু আমি তুলে ধরার চেষ্টা করি এবং যতটুকু সম্ভব হয় এটার মোডটা আসলেই খেলতে কেমন হবে সেই জিনিসটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আর বাকিটা একান্তই আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, ব্যক্তিগত মতামতের উপর ডিপেন্ড করে থাকে। আপনারা খেলবেন কি খেলবেন না, ডাউনলোড করবেন কি করবেন না, সেটা অবশ্যই আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। এবং কি আপনাদের ভালো মন্দ সেটা আপনারা ভালো বুঝবেন, সবার সাথে সবার মত মিলবে না। তো এই মুহূর্তে দেখতে পারতেছেন আমি একটা হানিফ এসি বাসের বাম্পারে রয়েছি এবং আমি এখান থেকে বের হয়ে যাব, কারণ এখানে এতটুকু সময় নষ্ট করার মতো কোনো প্রয়োজনীয়তা নাই। তো এই মুহূর্তে আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু সুন্দরভাবে ক্রস করে চলে যেতেছি। আর ল্যাগের যে বিষয়টা, আমি 4 GB র্যামের মধ্যে যখন খেলতেছিলাম তো সেক্ষেত্রে আমি হালকা একটু ল্যাগ পাইতেছিলাম, আপনারা সেটা ভিডিওর মধ্যে হয়তো একটু লক্ষ্য করতে পারেন, কারণ এখানে ভিডিও কিছুটা ফাস্ট করে রয়েছে, তেমন একটা বোঝা যাইতেছে না বিষয়টা। তো মূলত এই মোডটার রিভিউ এই পর্যন্তই, তাছাড়া এখানে আর বলার মতো কিছু নেই। যখন এটার রিলিজ হওয়ার আগেই একবার আমি যখন রিভিউ করছিলাম তখন আপনাদের কাছে একদম A to Z আমি এটার বিস্তারিত আপনাদেরকে বলে দিছিলাম। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন OBB বাস মোড, ম্যাপ মোড, তারপর বিভিন্ন রকম স্কিন সব কিছু সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।